বাঙালির প্রধান উৎসব হল দুর্গাপুজো। কিন্তু হুগলির গোঘাটের বেঙ্গাই গ্রামের বাসিন্দাদের প্রধান উৎসব কোজাগরী লক্ষ্মী পুজো। এই গ্রামে দুর্গাপুজো সেভাবে হয় না। শতাব্দী প্রাচীন এই গ্রামে বহু বছর ধরে লক্ষ্মী পুজো হয়ে আসছে। হুগলির গোঘাটের বেঙ্গাইয়ে শুরু হওয়া সাত দিনব্যাপী লক্ষ্মী পুজো উপলক্ষে চলা মেলায় রবিবার হাজির হয়েছিলেন এলাকাবাসী। উপচে পড়ে মানুষের ভিড়। এই মেলা ঘিরে রয়েছে নানা ইতিহাস। জানা যায়, প্রায় 200 বছর আগে গ্রামে ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় বাড়িতে প্রথম লক্ষ্মী পুজোর সূচনা হয়। সেই পুজোও আজও চলে আসছে। বর্তমানে তা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এও জানা যায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদা এসেছিলেন এই পুজোয়। এসে দেবীর আরাধনাও করেন তারা। এই উৎসব উপলক্ষে কর্মসূত্রে যে যেখানেই থাকুন না কেন, পুজোর কটা দিন গ্রামে ফিরে আসেন তারা। পুজোর সঙ্গে সঙ্গে বসে মেলা, আর তা টানা 7 দিন ধরে চলে। এই পুজোর মূল আকর্ষণ হল গান, যাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। হুগলির গোঘাট থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।